বাংলার মাটিতে নির্মূল করব। সেই ইলেকশনে কেউ যদি অংশ না নেয় সেটার জন্য তো ইলেকশন আসতে পারবে না। ইলেকশনকে অবৈধ হয়ে যাবে, গ্রহণযোগ্য হবে না। আপনি না আসলে আমি কী করব? হত্যা ও ষড়যন্ত্রের রাজ বাংলার মাটি থেকে নির্মূল করব। শেখ হাসিনার নেতৃত্বে আমাদের এই লড়াই অব্যাহত রয়েছে এবং আমাদের অঙ্গীকার যতদিন রাসেলের মতো নিরীহ অবু শিশুদের জন্য বাংলাদেশকে নিরাপদ বাসযোগ্য করে তুলে না তুলতে পারি ততদিন পর্যন্ত আমাদের লড়াই মের মামলা অস্ত্র মামলা নতুন করে গ্রেপ্তারি পরোয়ানার বা গ্রেপ্তার করার উদ্দেশ্য সরকারের নেই। আর ইলেকশন হচ্ছে ইলেকশন যেভাবে হয় ইলেকশন হচ্ছে আমাদের সংবিধান অনুযায়ী ইলেকশন হচ্ছে স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে। ইলেকশন সংবিধানের সব নিয়ম মেনে যে ইলেকশন চলছে সেই ইলেকশনে কেউ যদি অংশ না নেয় সেটার জন্য তো ইলেকশন আসতে পারবে না। কেউ অনেকেই অংশ নেয়, একটা দুটা দল অংশ না নিলে ইলেকশনের কী, তাতে ইলেকশনকে অবৈধ হয়ে যাবে, গ্রহণযোগ্য হবে না। আপনি না আসলে আমি কী করব? এখানে অংশ ইলেকশনে অংশগ্রহণ করা আপনার অধিকার, এটা কারো দয়া নয়, দয়া দান বিতরণ করছে। আপনার অধিকার আপনি প্রয়োগ করুন, কেউ নিজের অধিকার যদি প্রয়োগ না করে সেটার জন্য তো তারা দায়ী, ইলেকশনের জন্য দোষ।